আসলে কি গীতি কবিরা কাগজে চাপা পড়ে থাকে? প্রিয় সঙ্গীত শিল্পী কে? দুটো অপশন, আসিফ আকবর নাকি এসআই টুটুল? একদিনে হায়েস্ট কয়টা গান লিখেছিলেন? লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 2 এফ রয়ে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি কবির বকুল ভাইকে। ভাই কেমন আছেন? খুব ভালো আছি। অলওয়েজ কার কথা ভেবে গান লেখেন? এটা প্রতীকী আসলে, ভাবনায় তো অনেক কিছু আসে। যখন চলচ্চিত্রে গান লিখি তখন ছবির গল্পটাই আমি মাথায় নিয়ে গান লিখি আর কি। কোন চলচ্চিত্র অভিনেত্রীকে দেখে প্রথম ক্রাশ খেয়েছিলেন? সেটা ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী। ওকে, গীতিকার হিসেবে কখন খুব ক্ষোভ হয়? ক্ষোভ হয় তখন যখন একটা গান লিখতে পারি না আর কি। মানে একটা সিকোয়েন্স দেওয়া হলো, আমি গান লেখার চেষ্টা করছি, কিন্তু দেখা গেল যে ভালো হচ্ছে না, এবং তখন নিজের চুল নিজে ছিঁড়তে থাকি। লাস্ট কবে নিজের চুল নিজে ছিঁড়েছেন? এটা অবশ্য বেশ আগে, ঠিক সময়টা বলতে পারবো না, তবে এরকম অনেকবার ঘটেছে। আসলে কি গীতি কবিরা কাগজে চাপা পড়ে থাকে? আগে হয়তো এটা ভাবা হতো, কিন্তু আমি মনে করি যে কাগজে চাপা পড়ে থাকে না এখন। এক্স্যাক্টলি। প্রিয় সঙ্গীত শিল্পী কে? দুটো অপশন, আসিফ আকবর নাকি এসআই টুটুল? দুজনই আমার প্রিয়, কাউকে আমি আলাদা করতে চাইবো না। তবে টুটুল আমার খুব একদম ক্লোজ ফ্রেন্ড, তো তার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, কারণ তার সঙ্গে আমার কেমিস্ট্রিটা খুব ভালো। আর আসিফ আমার স্নেহভাজন ছোট ভাই, তার সেও আমার অসংখ্য গান করেছে, সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমার গান গেয়ে। তো সেই দুজনের প্রতি আসলে আমি কাউকে আলাদা করতে পারবো না। কবির বকুলের মনের বয়স কত? মনের বয়স সবসময় 25। একদিনে হায়েস্ট কয়টা গান লিখেছিলেন? একসময় যখন অ্যালবামে গান লিখতাম তখন এরকম গেছে যে একদিনে আমি 6টা 7টা গান লিখে ফেলছি। আর চলচ্চিত্রে গান দেখা গেছে যে এক সিটিং, মানে 4 জায়গায় 4টা সিটিং দিয়েছি, 4 জায়গায় 4টা গান লিখতে হয়েছে। কার বেশি গোপন জানে কবির বকুল, এসআই টুটুল নাকি আসিফ আকবর? গোপন শব্দটা আসলে এমন একটা শব্দ যে এই শব্দটা আসলে ঠিক ইয়ে করা যাবে না। তবে আসিফ যেহেতু আমার ছোটো ভাইয়ের মতো, আর টুটুল আমার বন্ধু, তো সঙ্গত কারণে এই টুটুলের ব্যাপারটাই আসবে, যে টুটুলে হয়তো অনেক বিষয় আমি জানি। কাচ্চি নাকি ফুচকা, কোনটা দেখলে নিজেকে কন্ট্রোলই করতে পারেন না? আমি ফুচকা দেখলে কন্ট্রোল করতে পারি না। আরে জোস, জীবনে সুখে থাকতে কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা নাকি প্রেম? টাকার প্রয়োজন আছে, কিন্তু মানে সুখ, যেটা সুখ তো একটা আপেক্ষিক ব্যাপার, সে জায়গায় কিন্তু প্রেম এবং টাকা দুটোই প্রয়োজন আছে আমার মনে হয় আর কি। প্রয়াত নায়ক মান্না স্যারকে কখন মিস করেন? আমি যখন ওই গানটা কোথাও বেজে উঠে, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, আমার লেখা গান, এবং এটাই তার সঙ্গে আমার শেষ কাজ আমি লিখেছিলাম তিনি মারা যাওয়ার পরে, যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন। আপনার নিজের লেখা সবচাইতে পছন্দের গান কোনটা? বলা খুব কঠিন। যে কোনো একটাকে পিক করতে হলে কোনটা পিক করবেন? আমি আসলে এটা আমার জন্য খুবই কঠিন ব্যাপার, তবে অনেক সময় হয় কি কোথাও বলে ফেলে যে আপনার প্রিয় একটা গান করেন, তখন আমি যেই গানটা করে ফেলি সেটা হলো একটা চাঁদ ছাড়া রাত আধার কালো। কাকে বেশি চিঠি লিখতেন কবির বকুল? এটা খুব গোপন ইয়ে কঠিন প্রশ্ন, এটার উত্তর দেওয়া যাবে না। গান লিখতে কী কী লাগে? গান লিখতে তো কথা লাগে, কাগজ লাগে, কলম লাগে, এই তো। আপনার ফেভারিট হিরো কে? দুটো অপশন, শাকিব খান নাকি শুভ? শাকিব খান। কোনটা বেশি সহজ, গান লেখা নাকি বিরিয়ানি রান্না করা? আমি তো গান লেখাটা আমার জন্য সহজ হবে, বিরিয়ানিটা আমার জন্য কঠিন হবে। ভাবির জন্য কয়টা গান লিখছেন এখন পর্যন্ত? হিসেব করে দেখিনি, তবে অসংখ্য গান। কে সে যার জন্য গান লিখতে যেয়ে বিন্দু পরিমাণ টাট ফিল করেন না কবির বকুল? এরকম তো স্পেশাল কোনো ব্যাপার নেই যে একজন নির্দিষ্ট কারোর জন্য গান লিখতে হবে। আয়ুব বাচ্চু স্যারকে কখন বেশি মিস করেন? প্রায়শই মিস করি, কারণ আজকে কবির বকুল এখানে দাঁড়িয়ে কথা বলছে, এই ভিত্তিটা মানে ভিত্তিপ্রস্তর আয়ুব বাচ্চুর কারণেই হয়েছিল, কারণ তিনি আমার লেখা গান প্রথম সুর করেছিলেন, গেয়েছিলেন। কার লেখা গান আপনার বেশি পছন্দ, শাহান গোবন্ধ নাকি জুলফিকার আসল? দুজনের গানই ভাল লাগে, শাহান গোবন্ধরও জুলফিকার আসলেরও। কোন ইচ্ছাটা এখন পর্যন্ত পূরণ হয়নি? চাঁদে যাওয়ার ইচ্ছেটা। গ্রেট। কোনটা আপনি, ভালো মানুষ নাকি অতি ভালো মানুষ নাকি মন্দ মানুষ?
এটা তো মানুষ বলবে, তবে আমি আগাগোড়ে একজন ভালো মানুষ হিসেবেই চলতে চাই, থাকতে চাই সবার মাঝে, এটাই মানে আমার ইচ্ছে। নামের পাশ থেকে কোনটা মুছে গেলেও কষ্ট হবে না, দুটো অপশন, সাংবাদিকতা নাকি গান লেখা? আমি তো আসলে আগাগোড়ায় একজন গীতিকবি, তাই গানটাই আমার কাছে প্রধান এবং প্রথম। লাস্ট কোশ্চেন, কেন এই নিঃসঙ্গতা গানটা গাইতে গাইতে খেলতে হবে? কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, কোন পিছু টানে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। আমি কবির বকুল, জাগো FM 94.4 এর সঙ্গে থাকুন, জেগে থাকুন। জাগো FM 94.4